দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর অভিযোগ, অভিযোগ বিজেপি নেতাকে ঘিরে খেলা হবে স্লোগানও দেওয়া হয়। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বাসুদেব। বাসুদেব, ঠিক কি ঘটেছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে আসানসোলে পোলো গ্রাউন্ডে দিলীপ ঘোষ তার মর্নিং ওয়াক করে, মর্নিং ওয়াক করে যখন সে তার ইসকো মানে বানপুরে যে ইসকো আবাসনে তার যে গেস্ট হাউস আছে সেখানে যখন ফিরছিল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে, সেই সময় ঠিক বানপুর বাস স্ট্যান্ডের কাছেই, যেখানে পাশেই হচ্ছে হীরাপুর পুলিশ স্টেশন, সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তাদের হাতে কোনো ঝান্ডা না থাকলেও তৃণমূল কংগ্রেসের পরিচিত সেই এলাকার স্থানীয় নেতৃত্ব, তারা গো ব্যাক স্লোগান দেখায়। এবং ত্রিপুরাতে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হেনস্থা করা হচ্ছে, তাদের যুব সভাপতিকে গ্রেপ্তার করা হচ্ছে, এই সকল অভিযোগ দিয়ে, এবং ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের যেভাবে মারধর করা হচ্ছে তারই প্রতিবাদে গো ব্যাক স্লোগান তাকে দেওয়া হয় এবং তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলা হয়। তবে তার প্রত্যুত্তরে সঙ্গে সঙ্গেই পুলিশের যারা ছিল এবং যারা নিরাপত্তা ছিল দিলীপ ঘোষের, তারা পরিস্থিতি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ করে। বাসুদেব, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসছি। রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তৃণমূল বিধায়ক তাপস ব্যানার্জি রয়েছেন। তাপস বাবু, যে অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে যে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে এবং আপনাদের দিকে এই অভিযোগের তির, কি বলবেন? আচ্ছা দেখুন, বিক্ষোভ দেখানো হয়েছে, ওনাকে দেখালে কমন স্লোগান বলা হয়েছে খেলা হবে, খেলা হবে বাংলার খুব জনপ্রিয় স্লোগান, এখানে দলমত নির্বিশেষে সবাই দেয়, তো তাতে আর বিক্ষোভ তো ব্যাপার নেই, গোব্যাক বলা হয়নি, কিচ্ছু বলেনি, খেলা হবে বলা হয়েছে। তো কিছু কিছু শব্দে যদি ওনার জলাতঙ্ক হয় তাহলে আমরা কি করতে পারি? ওনাকে আমার মনে হয় দেখুন, ওনার সময় যেন কম বলা হয় ততই ভালো, উনি তো ভীষণ ভীষণ সুন্দর সুন্দর শব্দ বন্ধ বাংলার মুখে উনি দিয়েছেন আমাদেরকে, তো সেখানে খেলা হবে একটা এত সরলীকরণ শব্দ বন্ধ, সেটা নিয়ে আমার মনে হয় না কোনো কারণ আছে, ওনার তাতে কোনো বিরক্ত হওয়ার কোনো কারণ আমি দেখি না। অনেক ধন্যবাদ তাপস বাবু আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমরা কথা বলছিলাম তৃণমূল বিধায়ক তাপস ব্যানার্জি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাসুদেব রয়েছে আমাদের সঙ্গে। বাসুদেব, ঠিক কি ঘটেছিল? আমরা তাপস বাবু যেটা বললেন যে খেলা হবে স্লোগান দেওয়া হয়েছে তার গাড়িকে ঘিরে, ঠিক কি ঘটেছিল সেই সময়? দেখো দেখো, ঠিক যে সময় দিলীপ ঘোষ বাড়ি যাচ্ছিলেন, মানে অর্থাৎ ইসকো গেস্ট হাউসের দিকে তিনি যখন যাচ্ছিলেন, ঠিক সেই সময়তে দিলীপ ঘোষের গাড়িটা যখন ঠিক বানপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি আসে, ঠিক সেই সময় তার গাড়ির সামনে তারা দাঁড়িয়ে যায় এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশাপাশি কিন্তু সেখানে বিজেপি কর্মীরাও কিন্তু দিলীপ ঘোষের সঙ্গেই ছিল, ফলে একটা বড় হাতাহাতির একটা প্রশ্ন মানে তৈরি হতে পারত। কিন্তু ঠিক দিলীপ ঘোষের গাড়িটা যেই আশা মারতই, দিলীপ ঘোষের গাড়ির সামনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছে ওই এলাকার, সেই এলাকার কর্মী সমর্থকরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান, তাকে ঘিরে বিক্ষোভ, তাকে সেখান থেকে চলে যেতে বলা, এরকম কিন্তু পরিস্থিতি তৈরি হয়। যদিও বা তাদের হাতে কোনো তৃণমূল কংগ্রেসের পতাকা বা কিছু না, কিন্তু সেই এলাকার যারা স্থানীয় যারা নেতৃত্ব আছে ওই বানপুর বাস স্ট্যান্ড বা বানপুর এলাকাতে, তারাই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে এবং তাদের বক্তব্য যে ত্রিপুরাতে যেভাবে অত্যাচার করা হচ্ছে সেই জন্যই কিন্তু তাদের এই ঘটনা, এবং তারা এটা বক্তব্য দিয়েছে, তারা এটাই বলছে যে তারা বিক্ষোভ দেখাবে না কেন, কারণ তাদের কর্মীদের সঙ্গে ত্রিপুরাতে গেলে বা যেখানে বিজেপি রাজত্ব আছে সেখানে গেলে কেন এরকম করে মারধর করা হবে, তাই তারা তারা একটা প্রতিবাদ জানিয়েছে মাত্র, তারা কিন্তু অন্য কিছু করেনি বা দিলীপ ঘোষের গাড়িতে হাতও তারা দেয়নি। ধন্যবাদ বাসুদেব, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বাসুদেবের সঙ্গে।